নবী বলেন আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়ে কোথাও জংলার পাহাড়ের পার্শ্ব দিয়ে কোথাও যাই হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায় দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি দেখলাম বিশাল একটা বকরির পাল রাখাল দাঁড়ানো আছে আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম এদিকে আসো রাখাল এসে দাঁড়ায় গেল এই রাখাল বকরি দুধ দেয়নি বলে দেয় বলে আমাদের একটু দুধ দেও রাখাল বলে মালিকের অনুমতি নাই আমি কেমনে আমার থেকে দিব আমার কোনো সুযোগ নেই নবী বলেন এবার আমি মোহাম্মদ বললাম ঠিক আছে তুমি দিতে পারবা না তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে ঠিক আছে দেওয়া লাগবে না তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না দেওয়ার মতো কোনো কায়দাও নাই নিয়মও নাই সিস্টেমও নাই এমন একটা বকরি নিয়ে আসো বকরি নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো ও আল্লাহ তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও রাখাল বলে আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল এবার নবী দুধ দহন করিয়া পেট করে আবু বকর আর নবী পান করলেন এরপরে বললে রাখাল রাখাল বলে তাকাইয়ে দেখতেছি নবী আবার দোয়া করলেন আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও বকরি আগের মতো হয়ে গেল এবার ওলান টলান কিচ্ছু নাই এবার কয় রাখাল বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না এটা সাধারণ কোন মানুষের এই কারবার হতে পারে না আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম আমাকে নবী মুসলমান বানাইয়া দে নবী বলেন এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আব্দুল্লাহ মাসউদ কেমন মাসউদ সাহাবায়ে কেরাম এত বড় দামি তিনি বলেন আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়াত দিয়া বানাইছিলেন পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো সাহাবায়ে কেরাম মনে করত রসুল হেঁটে যায় রসুলের মতো দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এক এক করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী বলেন আমার আদর্শ এত সুন্দর আমার আদর্শের মতো উত্তম আদর্শ জমিনের কারো নাই কারণ দুনিয়াওয়ালা মানুষের আদর্শ না পাক আর আমি মুহাম্মদ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলি নাই ও দুনিয়ার মানুষ একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই আসেনি কোন নেতা কয়েক জীবন কেন বয়ানের আগে মিছা কইয়া বয়ানে ঢুকছি আবার বের হইয়া মোবাইলের দ্বারা মিছা কথা শুরু করব এই গজবের মোবাইলে এত পরিমাণ মিথ্যা কথা আর জিকির উঠাইয়া দিল চর্চা করাইল মনে হয় যেন জাহান্নামের ফ্যাক্টরি হাতের মধ্যে লয়া দৌড়াইতেছি আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন দুপাশের গাছ নত হইয়া নবীর সালাম জানায় নবী বলেন আমি এসে দেখলাম আরবের মানুষ বিধবা নারীদেরকে তুচ্ছ মনে করে ঘৃণার নজরে দেখে আমি আল্লাহর আদেশে প্রথম বিবাহটা করলাম বিধবা নারী দুই স্বামী অতিবাহিত করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমি বিয়া করলাম মক্কার মানুষ আরবের লোকেরা আমাকে ধিক্কার জানাইতে লাগলো আমি মুহাম্মদ চিল্লাইয়া বললাম খবরদার আমি মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষার জন্য এসেছি বিধবা নারীর ইজ্জত তোমরা দেও না আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন ওই খাদিজার এত সম্মান এক তো মুসলমান প্রথম খাদিজা হাশরের ময়দানে দাঁড়ায় যাবে প্রথম নারী নবীর হাতে মুসলমান নবী বলেন শুধু তাই না আমার যত সন্তান তিনটা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসলো চারটা কন্যা সন্তান আমি নবী পাইলাম তাও খাদিজার গর্ভ থেকে জায়নাব আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসছে উম্মে কুলসুম আমার মেয়ে
খাদিজার গর্ভ থেকে আসলো রুকাইয়া আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো আর সর্বশেষ আমার কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাদিজার গর্ভ থেকে দুনিয়াতে আসছে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমার নবীর আওলাদের বংশধর বেঁচে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জিন্দা থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জমিনে জিন্দা এরে নবীর আশিক ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী নারী আমার নারী চারটা কন্যা নবী বলেন দুনিয়ার মানুষ এই আরবের মানুষেরা আমার একটা ছেলেও জিন্দা নাই আমি মুহাম্মদ চারটা কন্যার বাবা হয়ে আছি আমি জমিনের মধ্যে প্রমাণ করে দিলাম নারীর সম্মান পুরুষের থেকে বেশি কেমন বেশি জানো একটা কন্যা সন্তান যেই বাবায় পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা যারা দুইটা কন্যা সন্তান পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক যারা তিনটা কন্যা সন্তান পেয়েছো তারা তিনটা কন্যা জান্নাতের মালিক এই সম্মান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জিন্দা করে দিলেন নারীদের এত সম্মান আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন আমার দ্বীন ও ইসলাম কে জিন্দা করার জন্য কে দিনের পথে রক্ত কি বিলীন করে দিয়েছো আল্লাহ যদি বলে আমি দেখতে চাই শাহাদাতের মর্যাদার মধ্যে কে দিনের পথে রক্ত আগে দিয়েছো দুনিয়ার কোন পুরুষ শাহাদাতের মর্যাদায় রক্ত বিলীন করা কোন পুরুষ দাঁড়াইতে পারবে না নবী বলেন পৃথিবীর সব মানুষের মধ্যে প্রথম আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য রক্ত বিলাইয়া শাহাদাতের মর্যাদা যিনি অর্জন করেছেন তিনি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় যাবে নবীর উত্তম আদর্শের মাধ্যমে নারীর ইজ্জত বাড়লো না কমলো এই কথা যেই হতভাগা যেই কপাল পোড়া যেই গাদ্দারেরা যেই দুশমনেরা বেঈমানের দালালেরা বুঝে না তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই অতস আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার হিন্দু ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দিতে পারে নাই খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই ইহুদি ধর্মের ভিতরে নারীদের সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই বৌদ্ধ ধর্মের ভিতরে নারীদের সম্মান পুরুষের উপরে দেয় নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিয়েছে নারীর মর্যাদা পুরুষের উপরে এক আল্লাহর বান্দী নবীর স্ত্রীর ঘরে গিয়া দাঁড়ায় গেলেন ও পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান নবীর থেকে একটু জানতে চাই নবীর থেকে আপনি জেনে আমাদের জবাব দেন কি প্রশ্ন পুরুষেরা জানাজায় যায় অনেক সওয়াব পায় আমরা তো এত সওয়াব কামাই করতে পারি না কারণ আমগো জানাজায় যাওয়ার কোনো রাস্তা নাই পুরুষেরা জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায় আমরা তো জুমায় যেতে পারি না আমরা এই পরিমাণ সওয়াব কোথায় পাই পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যায় অনেক সওয়াব কামাই করে আমরা তো যাইতে পারি না এই পরিমাণ সওয়াব কোথায় পাবো নবী কয় ও বিবি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা নারীদেরকে ও পর্দার আড়ালে আম্মা জানেরা আল্লাহর নবী জানায় দিলেন ও নারীরা স্বামীর খেদমত করো স্বামীর মাল হেফাজত করো সন্তানগুলোকে ঘরের মধ্যে আদর্শওয়ালা বানাও চরিত্রবান বানাও আর ঘরের মধ্যে নির্জন স্থানে নামাজ আদায় করো পুরুষেরা জুমায় গিয়া জানাজায় গিয়া যত পরিমাণ সওয়াব পাবে আম্মা জান তোমাকে ঘরের মধ্যে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है
আম্মা জানেরা শাহাদাতের মর্যাদা যদি পেতে চান পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যদি মরে যায় শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন নারীদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন ও নারীরা গর্ভের মধ্যে বাচ্চা যদি আসে ওই বাচ্চা গর্ভে নিয়া তুমি আল্লাহর নাম জপ নামাজের সুযোগ থাকলে নামাজ পড়ো নামাজ পড়বা রাতের বেলা বাচ্চার কারণে তুমি ঘুমাইতে পারো না মদিনার নবী জানায় দেয় ও নারীরা যত রাত ঘুমাইতে পারলা না বাচ্চা গর্ভে থাকার কারণে আল্লাহর মুজাবানে আল্লাহর মহব্বতে জিকির করবা তাসবিহ পড়বা দরুদ পড়বা প্রত্যেকটা রাত আল্লাহ তাআলা শবে কদরের সমান সওয়াব দান করে দিবে আর যে আম্মা জান বাচ্চাটা দুনিয়াতে প্রসবকালে আল্লাহ যদি তার জীবনটা নিয়ে যায় নবী কয় জানাইয়া দাও বাচ্চা প্রসবকালে যদি কোনো আম্মা জানেন ইন্তেকাল হয় আল্লাহ বলেন নবী জানায় দেন আমি ওই নারীটাকে শাহাদাতের মর্যাদায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব নারীর ইজ্জত বলে ইসলাম দেয় নাই যারা বলে নিশ্চিত এরা দুনিয়ার নিকৃষ্ট রসূলের দুশমন শুধু দুশমন না নিকৃষ্ট গোটা পৃথিবীর মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট দুশমন এদের মতো গাদ্দার এদের মতো নিকৃষ্ট দুশমন আর কেউ হতে পারে না এরে আম্মা জান আল্লাহ তাআলা আপনাদেরকে নবী বানান নাই তবে নবীদের মা বানায় দিলেন আম্মা জান আমার নবীর মা আমেনা রাদি আমেনা তিনি বলেন মুহাম্মদ যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমি একটা নূরের আলো দেখতে পারলাম এত বিশাল আলো আমার ঘরটা শুধু আলোকিত হয় নাই রবিউল আউয়ালের 12 তারিখ বা রবিউল আউয়ালের 2 তারিখ বা রবিউল আউয়ালের 5 তারিখ বা 9 তারিখ নবী আমার গর্ভ থেকে যখন আসছেন দিনটা ছিল সোমবার সুবহ সাদিকের সময় হঠাৎ করে তাকাইয়া দেখি এত পরিমাণ নূরের আলো ওই আলোটা শুধু আমার ঘর আলোকিত দেখলাম না এই নূরের আলো দিয়ে তাকায়া দেখলাম বহু দূরের বসরা এলাকার শহর ওই আলোতে আলোকিত হয়ে গেল কেমন এক নবী আল্লাহ আমাদেরকে দান করলেন এই রবিউল আউয়ালে আমরা কি শিখব মিলাদুন নবী পালন করো সিরাতুন নবীকে লাথি মারো এই কথা যারা বলে এদের মতো নিকৃষ্ট বেয়াদব পৃথিবীতে আর কেউ নেই সিরাতুন নবী অর্থ কি বলছি একটু আগে মনে আছে সিরাতুন নবী মানে কোরআন নবীর আদর্শ হলো কোরআন নবীর আদর্শ নামাজ নবীর আদর্শ পর্দা নবীর আদর্শ হালাল নবীর আদর্শ জিকির নবীর আদর্শ রমজানের রোজা তাহলে যারা কয় সিরাতুন নবী লাথি মারো লাথি গিয়া লাগলো কইরে বেঈমান খবর রাখুনি এত চালাকি কেন করতেছি একমাত্র কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই দুই নম্বরে জাহান্নামের আযাবের ভয় নাই এরে নবীরা আসে কি রবিউল আউয়ালে এখন মিলাদুন নবী যারা পালন করবে আমরা কোরআন হাদিস রিসার্চ করে দেখব আমার নবী কিছু করছেননি যদি নবী কিছু করেন মিলাদুন নবী উপলক্ষে তো উম্মতেরাও সেটা করতে পারে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীর থেকে পাওয়া যায় নবী প্রতাপি খাও হ্যাঁ আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে স্পষ্ট চ্যালেঞ্জ পৃথিবীর কোন হাদিসে কোন সাহাবী ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক চার মাযহাবের চার ইমাম ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম মুসলিম পৃথিবীর কোন হাদিসে যদি কেউ দেখাইতে পারো রাসূলকে সালাম দেওয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা কইয়া কোন সাহাবী রাসূলকে সালাম দিবেন একটা জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারো ওদিন থেকে তোমার গোলাম হয়ে যাবে আবু হানিফাও এই সিস্টেমে কোনোদিন সালাম দেননি তুমি আবু হানিফার মাযহাব মানো এটা ভাইলা ভাই
ইমাম শাফি দেন নাই, ইমাম বুখারী দেন নাই, ইমাম মালিক দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন নাই। বলে সালাম আল্লাহর নবীর কেমনে দিবা? ও বাবা তুমি বানাও কেন, আমার আল্লাহ নিজেই শিখাইয়া দিবেন কেমনে সালাম দিবা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মিরাজের রাতে আমার আল্লাহ নবীর সালাম দেওয়ার নিয়ম শিখাইলেন। আল্লাহ যেভাবে নবীর সালাম দেয় উম্মতেরা তোমরা ওইভাবে সালাম দাও। কয় কি? কয় নবীর সালাম শব্দ বলবা আগে, তারপরে বলবা নবীর নাম, নবীর সম্বোধন করবা এরপরে। আসসালামু কাবলাল কালাম, সালাম দিবা কথার আগে, ভাইজান কেমন আছেন সালাম আলাইকুম, না না আগে বলবা সালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, সালামু আলাইকুম আম্মাজান কেমন আছেন, সালামু আলাইকুম আব্বাজান কেমন আছেন, আব্বাজান কেমন আছেন সালাম আলাইকুম। এটা সুন্নত না, সুন্নত কি সালাম আগে দাও। আল্লাহ পাক ওই মিরাজের রাতে আমার নবীর সালাম দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আগে সালাম দিলেন তারপরে বললেন আইয়ুহান নবী, নবী শব্দটা বললেন পরে সালাম দিলেন আগে। এবার মিরাজের কথা বাদ, আপনারা যারা মক্কায় গিয়া হজ করেন, হজে গেছেন হাজী সাহেবরা, মদিনার রওজায় গিয়া যখন আল্লাহর নবীর সালাম জানান, সালামের যত কিতাব আছে, হজের যত কিতাব আছে, গিয়া দেখবেন ওখানে সালামের সিস্টেম কি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। বোবায় গেছেন না পণ্ডিত ইশার সব? রবিউল আউয়ালে জেলাফির বৃষ্টি গরম, ইয়া নবী কইবো আর গরম গরম মিষ্টি খাইবো। এই নবীর আসে আল্লাহ হেদায়াত দান করুন, আর জোরে বলেন আমিন। তাহলে নবী মিলাদুন নবী উপলক্ষে কি রাখতেন? আপনারা তো আহলে হাদিস ভাইরা বলবে আমরা সহি হাদিস ছাড়া মানি না, এটা তো মুসলিম শরীফের হাদিস। এবার যাব কোথায়? নবী বলেন আমি দুই কারণে সোমবার দিন রোজা রাখতাম, এক কারণ আমি জন্ম হয়েছি সোমবার, আমি রোজা রাখি মিলাদের শুকর আদায় করি, দ্বিতীয় কারণ আল্লাহ যেদিন আমাকে কোরআন নাজিলের উদ্বোধন করেছেন জিব্রাইলের মাধ্যমে, ওই দিনটাও ছিল সোমবার, আমি কোরআন নাজিলের সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের দিনটার শুকর আদায় করি। তাহলে মিলাদুন নবী উপলক্ষে নবী কি রাখছেন? উম্মতেরা যদি মিলাদুন নবী কিছু পালন করতে চাও, মহাব্বতে নবীর রোজা রাখো, নবীর আমল রোজা, সোমবার দিন রোজা রাখবা, বারোই রবিউল আউয়াল আর তেরো রবিউল আউয়াল, কোনো তারিখের ভেদাভেদ নাই, তারিখ তারিখ বাদ দাও, নবীর দিন ঠিক রাখবা, সোমবার দিন ঠিক রাখবা, এটা বারো হোক আর যা হোক কোনো টেনশন নাই, সোমবার দিন রোজা রাখবা। কয় শুধু রবিউল আউয়ালে? কয় না না বারো মাস রোজা রাখবা, নবীও রোজা রাখছেন বারো মাস, সোমবার দিন কারণ নবী বুঝাইয়া দিলেন মিলাদুন নবী, শুধু বছরে একবার না বারো মাস মিলাদের আমল করু। কি শুধু রবিউল আউয়ালের এক মাস? মিছিল দিয়া গেলি কই, এগারো মাস যে খুঁজেও পাওয়া যায় না। রবিউল আউয়ালের বারো তারিখ বাজার গরম, বাকি এগারো মাস গেলা কই বলো? মদিনার নবী প্রত্যেক সোমবার রোজা রেখে প্রমাণ করে দিলেন আমার মিলাদে খুশি একদিন হলে চলবে না, আমার মিলাদের খুশি থাকতে হবে বারো মাস। আমাকে সামনে আয় না ভুলো, কারণ ধরা খাই যায় কই, যারা ধর্মীয় জ্ঞান থেকে দুর্বল এদেরকে দিয়ে ধোকা দেয়। দেখেন নবী নামাজ পড়লেন রোজা রাখ, ওরা ওদিন রোজা তো দূরের কথা, ফজরের নামাজ নাই বেপর্দা হইয়া, এরপরে মিছিল গলায় ফুল ঘোড়ার গাড়ি বানাইয়া কত বাজে উদ্ভট উল্টা পাল্টা কাজ করে আর কোনো সীমা না। আল্লাহ হেদায়াত দান করেন। কি নবীর মিলাদের বিরুদ্ধে বললাম? শুরুতেই বলেছি মিলাদ আমরা মানি কি মানি না। তবে আর একটা কথা,
আপনারা ঢাকার শহরের অলিতে গলিতে পোস্টার দেখছেন পোস্টার সাইয়েদুল আইয়াদ 90 দিন মাহফিল মাহফিল কি হইব আরে ভাই 90 দিন ওয়াজ হবে রাজার বাগ শরীফে কথা হয় না কি শরীফ রাজার বাগ কত বাগি জমিনের মধ্যে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি কত বাগি ভাই রইছে জমিনে রাজার বাগিরা পোস্টার ছাপায় দিছে সাইয়েদুল আইয়াদ একদিন হবে না 90 দিন হবে কা সাইয়েদুল আইয়াদ মানে কি কয় সব ঈদের সরদার ঈদে মিলাদুন নবী খোদার কসম কোরআন শরীফের যত তাফসীর আছে হাদিস শরীফের যত ব্যাখ্যার কিতাব আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের যত কিতাব আছে আবু হানিফার পক্ষ থেকে যত কিতাব আছে একটা কিতাবের পৃষ্ঠা খুলে যদি দেখাইতে পারো মিলাদুন নবী শব্দের আগে ঈদ লেখা আছে ঈদে মিলাদুন নবী শব্দটি একটা লাইনে লেখা আছে যদি দেখাইতে পারো ওই দিন থেকে আমরাও পালন করব দান্দাবাজি কয়দিন আজরাইল আশা আসবে না যতদিন আজরাইল যেদিন আসবে ওইদিন সব মুখোশ উন্মোচন হয়ে যাবে আল্লাহ হেদায়েত দান করুন আমিন রাসূলের সিরাত পাওয়ারফুল শব্দ কারণ কান ধরে টানলে মাথা যেমন আসে সিরাতুন নবী বললে মিলাদুন নবী ভিতরে আসে এটা আলাদা বলা লাগবে না রাসূলের জীবন বলতেই তো জন্ম থেকে শুরু কথা ঠিক না তাহলে জীবন বলতে সিরাতুন নবী বললে মিলাদুন নবী বলতে হয় না কারণ সিরাতের মধ্যে মিলাদ আছে না নাই জীবনের মধ্যে জন্মদিন আছে না নাই এজন্য আমরা সিরাতুন নবী পাওয়ারফুল শব্দ মানি আমাদের আলাদা মিলাদুন নবী মানি মানি স্লোগান দেওয়ার কোনো দরকার হয় না কিন্তু যারা বলে মিলাদুন নবী কায়েম করো সিরাতুন নবী লাথি মারো কত বড় মারাত্মক কথা ভাই আমাকে হিংসা করো অমুক পিশাবরে করো সেটা তুমি পিশাবরে গালি দাও আমারে দাও তুমি রাসূলের শানের শব্দ নিয়ে কেন কটাক্ষ করো আল্লাহ হেদায়েত দান করুন আমিন ভাইরা আমার পয়গম্বরের আদর্শ উত্তম আদর্শ নিয়ে আসলেন কেমন নবীর উত্তম আদর্শ আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে আর নাই মায়ার নবী কেমন দামি নবী যার কোনো গুনাহ নাই আম্মা জানাইশা বলেন নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আমরা মাঝে মাঝে নবীর ঘাম আতর হিসেবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার নবী একদিন হাঁটতেছেন নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন নজর নিচে কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে পেছনে যারা কারা হাঁটতেছে দেখেন না এমপি সাহেব আসবে চেয়ারম্যান আসবে দলে সাঙ্গ ভাঙ্গ আছে না নাই ভাব অন্যরকম আমি বক্তা হয়ে আসছি আমার খাদেম খুদ্দমের অভাব নাই গাড়ি হাঁকাই আসলাম মদিনার নবী যাচ্ছেন কোথাও পেছনে আওয়াজ আসতেছে সাহাবায়ে কেরামের দল আছে নবী জায়গায় বসে বললেন সাহাবায়ে কেরাম বসে বললেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী বসলেন কেন বুঝতে পারি নাই ভাই তোমরা আমার পেছনে হাঁটো মানুষ মনে করবে আমি কত জানি দামি আমার দবদবা আর কত শান শওকাত আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিয়েছেন আদাবানি রব্বি ফা আহসানা তাদি আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আল্লাহ আমাকে আদব শিখাইছেন আমি দবদবার সাথে হাঁটবো না আমি ভাবসাব নিয়ে চলবো না আমি একা একা চলবো ওই নবীর আদর্শে গড়া হযরত ওমর অর্ধ জাহানের খলিফা যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় ওই ওমর নবীর হাতে কালামা পড়ে এতটা দামি হয়ে গেল সেই ওমর রাস্তা দিয়ে যখন হাঁটে শয়তান ওই রাস্তায় চলে না একটা মিনিট চিন্তা করে দেখিন কেমন মানুষ ওমর এটা মানুষ না অন্য কিছু যে শয়তান তারে ভয় পায় যেই শয়তান আল্লাহর সামনে চালাকি করলো আর সেই শয়তান ওমরের দেখলে দৌড় কেমন ওমর কয় পাওয়ার কি কয় মোহাম্মদের পাওয়ার সোহবতেসা লে তোরাসা লেকুনা সোহবতে তা লে তোরা তা লেকুনা থেকে জামান খারাপ লাগে না
মোনাজাত দিয়ে দিব তো আর দু চার মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কি বয়ান শুনবেন আজকে ফজর পড়েন নাই যোহর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই কি কসুর বয়ান শুনবেন বয়ে বয়ে আসছেন ওয়াজ শুনবেন একটু দিলটা নরম কইরা আলেম ওলামা বয়ান করবে চেহারা দেখলো বরকত মজলিসে বসবেন নিয়ত কইরা আল্লাহ গুনাহ নিয়ে ডুকছি তওবা কইরা বেরোব ওই গজবের মোবাইল নিয়ে যারা বইছে ওদের কানেও বয়ান ঢুকবে না কলবেও ঢুকবে না আর কপাল পুরা হতবাগা বদনসিব এই মোবাইলে তাকায় রইছে ছবি ঠিকমতো আইলোনি রেকর্ডটা ঠিকমতো হইলোনি তুই ঠিকমতো আজরাইলে তোরে ধরলোনি শয়তান ভিতরে ধোকা দিলোনি এই চিন্তা কর ওই বয়ান চিন্তা করিস না শুনছি গ্রামে বুদ্ধি থাকলে বলে ঘর জামাই ধাক্কা লাগে না কি তোমাগো বুদ্ধিও নাই সব বোকা উল্ডাঙ্গ টুপিও লাগো বোকা কও একটা বুদ্ধিমান যদি চিন্তা করতা আজকের বয়ানটা আমার দরকার তাহলে তুমি শুধু শুধু সময় নষ্ট না করে মিডিয়াওয়ালারা যারা রেকর্ড করে তুমি এখান থেকে অন্য টাইমে ডাউনলোড করে নিয়ে নিতা তোমার ছবিও ভালো আইব না রেকর্ডও তাহলে কসুর আকামরা বয়ে বয়ে কেন করো তোমার বাপের লগে মান্নত কইরাইছো না যে আমার মোবাইল লাগবেই আবার কেউ দেখায় দেখ দেখ জিনেরা আছে তো তারা মোনাজাতের ঘরে মোবাইলটা নিয়ে যায় কথা দেখ আমারটা চলবে নি আমি ধরে রাখছি দেখ হবে কিনা জিনেরা কানা চলবে মোটামুটি একদিনের বাজার হবে রেডি থাক মোনাজাতটা হইতে দেরি দেখবি পকেট খালি আপনারা হাসেন লজ্জা শরম থাকলে হাসতেন দের হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ঈমান আল ঈমান লা হায়া আলা যার লজ্জা নাই তার ঈমান নেই এই মোবাইলে কেমন গজব এনে দিল ওই কত যুবকের তার মার ছিড়ে গেছে পুরা তার ছিড়ছে ও মাও চেনে না বাপ চিনে না ভাই চেনে না বউ চেনে না কিচ্ছু চিনে না মোবাইল চালাইতে চালাইতে এমন মাথা নষ্ট ফ্রি গেমস খেলছে ফ্রি এবার তার মার ছিড়ে গেছে কা বাথরুম না মোবাইল 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 ঘুমের ভিতরে মোবাইল বাথরুমে মোবাইল অল টাইম খালি মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দাও এখন কিচ্ছু ভালো লাগে না পুরা রাস্তার পাগল হয়ে গেছে এই মোবাইল চালাইয়া বহু যুবক এ আমি মিছা কই না তোরা সত্য সাক্ষী দে তোরা সাক্ষী দেস না তোদের মতো যুবক মোবাইলের গেমস খেলা পাগল হয় নাই কথা কও তোর তার মার ছিড়ে নাই তো রাতের ঘুম নাই খানা নাই মা কয় মা আয় ঘুমা কয় তুমি ঘুমাও আমার টেনশন তুমি কেন করো খানা খবর নাই কাঠন হয়ে গেছে শুকাইয়া কাঠন কেন ওইতে একদিন খানা খায় না অপর দিকে ভিতরে যা ছিল সব ঘুমের ঘরে শেষ কাঠন হয়ে গেছে চেহারাটা ভাল্লুকের মতো আবার বেহায়ার মতো যাও একটু লাইনে আছিল চুল কাটতে বান্দর হয়ে গেছে যা একটু চেহারাটা দেখাই তো ওই ইন্দুরার বান্দরের মতো চুল কাটায় এখন পুরা ভাল্লুক হয়ে রইছে কি খুব কষ্ট লাগে না আকামটা যখন করো তখন কষ্ট লাগে না হুজুরে কইছে একটু ভালো মানানোর জন্য খুব কষ্ট লাগে গেছে রসুলের তরিকায় চুল কাটাটা ভালো লাগে নাই বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো লজ্জা করে না তোর আবার আশেক দাবি করো রসুলের আমার রসুলের তরিকায় চুল কাটার নিয়ম নাই তো বেঈমানের পা চাটলি কেন আবার দাবি করো আমরা হুজুরদের থেকে ভালো আমরা রসুলের আশেক লজ্জা গেল কই তোমার তোমার মতো মানুষেরে আল্লাহ কি কইছে জানো আমি হুজুরেরটা শুনে তুমি রাগ করলা আল্লাহ কি কইছে জানো তুই কুত্তা তুই শূকর তুই গরু না 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 বালহুম আদল তুই কুকুর শূকর চার পাও জানোয়ার ওয়ালা থেকেও তুই খারাপ কে কইছে কে কে আল্লাহ এবার শুন আল্লাহ কোথায় কইছে
ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী অধিকাংশ মানুষ কম না বেশি অধিকাংশ মানুষ জাহান্নামী কেন এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম কলব দিয়া তারা ফিকির করে না গবেষণা করে না আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না আমি কান দিলাম শোনার জন্য শুনে না এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম চতুষ্পদ জানোয়ার কয় না বাল হুম আদল চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ এতটুকু না উলাইকা হুমুল গাফিলুন এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা জাহান্নামী আল্লাহ আরাকায়াতে বলে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত মানুষ বড় নিমক হারাম আল্লাহ আরাকায়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকে আরা খারাপ তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ সূরা আরাফ নয় পারা আল্লাহ হেদায়েত দান করুন আমিন যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে না উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যাবে ও যুবক আমার মত হবেন সেটা একবারও বলি না এই সাউন্ডটা হইল কেন ঠিক কর আমার মত হবেন একবারও বলি না বড় আমি একবারও বলি না চরমনাই যাও তাবলিগে যাও দাওমন্দে যাও কওমি মাদ্রাসায় যাও পায় ধরে 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 12টা বার বয়ান করি আমি কি বুঝাই রে বাবা চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই ও ভাই দাওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই সারা জিন্দেগির চিৎকারের আওয়াজ হলো দুইটা ও বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবীর এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না তুমি তাবলিগে যাওয়া বাধ্য না বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই কোনো মৌলবি যদি তোমাদের দাওয়াত দেয় আমি হাফিজুর রহমান বলে গেলাম তাদের দাওয়াত তুমি কবুল করবা না কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই আমার মাদ্রাসায় ছাত্র অনেক 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 ঘুমানোর জায়গা দিতে পারি না খানা ঠিক মতো দিতে পারি না গোসলের জায়গা দিতে পারি না বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব মন্ত্রী সাহেবের অভাব আদর্শবান মুসলমান একজন ডিসি এসপি অভাব আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না অতএব স্কুলে পড়ো কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও প্রফেসর হইও বান্দা তুমি একজন ভালো লেখক হও একজন ভালো কবি হও তবে অনুরোধ বেয়াদব হইও না দুশ্চরিত্রবান হইও না রে বাবা কারণ বহু ডাক্তার আছে আদব কায়দা নাই আদর্শ নাই ডাক্তার হইয়াও তো আমার নবীরে গালি দেয় ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না ও পর্দার আড়ালের আম্মা জানে না আপনাদেরকে বলতেছিলাম আগেও বলেছি আপনারা যদিও নবী না তবে নবীদের মা আলেমদের মা সাহাবায়ে কেরামের মা আপনারা জান্নাতের নারীদের সরদারিনীর বোন হাজেরা
নবীর কাকম নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী কিয়ামতের দিন চারজন মহিলার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা দেওয়া হবে। আটটা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমানখানায় আসো। কয়জন নারীকে ডাকবে? চারজন নারীকে ডাকবে, এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আমার রসূলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ওই জান্নাতের ময়দান থেকে আট দরওয়াজা হাশরের ময়দানে ডাকবে, চারজন নারীর জন্য আটটা দরওয়াজা খোলা, প্রথম দরওয়াজা থেকে অষ্টম দরওয়াজা পর্যন্ত সব দরওয়াজা থেকে আওয়াজ আসবে, দারওয়ানেরা বলবে আসো মেহমানখানা তৈয়ার হয়ে গেল, কোনো হিসাব নাই, সূর্যের আলো টালো দেখার দরকার নাই, দ্রুত জান্নাতের মধ্যে ঢুকে যাও। একজন বিবি মারিয়াম আলাইহাস সালাম ঈসা নবীর আম্মা জান কি পরিমাণ কষ্ট দিছিল, আম্মা জান মারিয়াম আলাইহাস সালামকে এত পরিমাণ কষ্ট খেজুর গাছের সাথে বেঁধে কি পরিমাণ ব্যত্রাঘাত করেছিল বেঈমানেরা, বলে বাপ সারা সন্তান কেমনে আসলো, ঈসা নবী মায়ের কোলের মধ্যে বৈশা জবাব দিয়েছিল, আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিছিলেন শিশুবেলায়, আল্লাহ তাআলা ঈসা নবীকে অল্প বয়সে কিতাব দান করেছিলেন। আর একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের আটটা দরওয়াজা দিয়ে ডাকবে, ও খাদিজা আসো জান্নাতের আট দরওয়াজা খোলা, ও আব্দুল্লাহপুরের আম্মা জানেরা ভালো করে শুনে নেন আপনাদের মর্যাদার বয়ান, সারা রাত্র যদি করি শেষ করা যাবে না রে আম্মা জান, আপনারা ডাক্তারের মাম, বড় বড় ইঞ্জিনিয়ারের মাম, বড় বড় ডিসি এসপির মা, এই জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তান দেখেন আখেরাতের লাইনে ধর্মীয় লাইনে তাও ভালো মায়ের সন্তান, আবার দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান দেখবেন সব হলো ভালো মায়ের অবদান, ভালো মা ছাড়া কোনো ভালো সন্তান জমিনে নাই। ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো, ডিসি সাহেব কয় আমিও কোরআন পড়ছি হুজুর, আপনারাও আজ মাহফিল করেন আমার কোনো বাধা নাই, আমার জন্য মোনাজাত একটু দোয়া করবেন, ডিসি সাহেব আপনার ব্যবহার দিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল, ও ডিসি সাহেব আপনার মধ্যে এত ধর্মের জ্ঞান আর মহব্বত কেন, কয় হুজুর আমি যদিও মাদ্রাসায় পড়তে পারি নাই তবে কোরআনটা পড়ছি, কয় কেমনে, কয় মক্তবে সকালবেলা আমার আব্বা আম্মা মক্তবে কোরআন পড়াইছে, ও ভাই কোরআনটা পড়িয়া ডিসির চেয়ারে বসে এখন কোরআনের ঘ্রাণ তার জবানে আসে না নাই, ও বান্দা এই জন্য তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আল্লাহর কোরআনের বউটা তোমার অন্তরে ঢুকাইয়া নাও, কারণ কোরআনের একটু বাতি যার সিনার মধ্যে থাকবে ও যদি এসপির চেয়ারে বসে ওখান থেকেও কোরআনের ঘেরান আসবে। নাস্তিকার বেঈমানেরা আলেমদের লিস্টি করবে দূরের কথা, চিন্তাও করার সাহস কোনোদিন পাবে না। এরে যুবক অনুরোধ করে বলি, বিগত জীবনে অন্যায় করেছো তওবা করো, রবিউল আউয়াল থেকে শিক্ষা গ্রহণ করো, ও আল্লাহ নবীর আদর্শ জীবনে আর কত অবহেলায় কাটায় দিলাম, আর নবীর আদর্শ কোনোদিন ছাড়ব না। ও আম্মা জানেরা দুইটা সন্তান ভালো বানাইয়া কবরে যান, আপনার সন্তানের আদর্শ দেখে কলিজা ঠান্ডা হবে, এলাকার মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, ও মা ঘরের মধ্যে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান। তার মানে এইটা না আপনার সন্তানের ডাক্তার বানাইবেন না, এটা কিন্তু বলি না রে আম্মা জান, ডাক্তার বানান আমার মতো হুজুর বানানোর দরকার নাই, আমার মতো পাগড়িওয়ালা বানানোর দরকার নাই, বরং পাঁচ বেলার নামাজ জানো পড়ে, স্কুলে কলেজে পড়ুক আর চাকরি করুক ব্যবসা করো। ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ আমি হাফিজুর রহমান আজকে চেয়ারের মধ্যে বয়ান করার যোগ্যতা নাই, এলেম আমল দিয়ে বাহাদুরি করার কায়দা নাই, আমার মা বাবার অবদান আর দোয়ার কারণে চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো, খোদার কসম মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। ও পরীক্ষার্থী ছেলে মেয়েরা আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইতেছো, তুমি মনে করছো তোমার নিজের ক্রেডিট, না না না, মা বাবার চোখের পানি আর দোয়া, তুমি জানো না তুমি গ্রাম থেকে ঢাকার শহরে পড়ার জন্য আসছো, তোমার মা ভাড়া বাসা নিয়েছে তোমার পরীক্ষায় রান্না কইরা দেওয়ার জন্য, ওই মা যখন শুনে তোমার পরীক্ষা চলতেছে ওই মা কিন্তু ঘুমায় না, রাতের বেলা যায় নামাজে বসে
বসিয়া মা চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ আমার ছেলেটারে তুমি কামিয়াবি দান করে দাও ওই মায়ের দোয়ার কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করেছো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আপনারাও পর্দানিশি হয়ে যান আল্লাহর মহব্বত নিয়ে চলেন কয়দিন আর দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন কয়দিন আর দুনিয়াতে হায়াতের গ্যারান্টি দিবেন ও আম্মা জান আজকে সন্তান নিয়ে বাহাদুরি করেন স্বামীর মাল নিয়ে বাহাদুরি করেন একদিন আজরাইল যখন এসে যাবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিবে তখন আপনার সন্তানেরা মা মা বলে ডাকবে কোনো আওয়াজ হবে না ওই কবরে যখন যাবেন কে নারী কে পুরুষ কোনো ভেদাভেদ নাই কে মাওলানা কে মুফতি সাহেব ভেদাভেদ নাই কে পীর কে murid কোনো ভেদাভেদ নাই কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কোনো ভেদাভেদ নাই কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ নাই সবার বেলায় তিনটা সাদা কাফন হবে মা বোনদের বেলায় পাঁচটা সাদা কাফন হবে ওই কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রাখার পর প্রশ্ন করবে সবার বেলায় তিনটা প্রশ্ন কারো বেলায় আলাদা কোনো প্রশ্ন করা হবে না আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে এরা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দ্বীনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া চলবে অ যুবকেরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের আম্মা জানেরা আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে চুলগুলো কেমনে রাখবেন সেখানেও বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলবেন জুতাগুলো কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন মসজিদে কেমনে ঢুকবেন বের হবেন বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবেন খানা খাইতে বসবেন কেমনে সেখানেও নবীর সুন্নাত হাত দুইটা কেমনে ধুইবেন সেখানেও নবীর সুন্নাত একটা একটা বয়ান করলে সারা জিন্দেগি চলে যাবে রে বাবা খানা খাইতে যখন বসবেন যেই প্লেটের মধ্যে খানা নেবেন ওই প্লেটে কখনো হাত ধুইবেন না নবীজি বলেন দোনো হাতের কবজা পর্যন্ত আলাদা একটা পাত্রের মধ্যে ধুইয়া নাও নবীর উম্মতেরা সিল্লাইয়া সিল্লাইয়া আলেম ওলামারা জীবনভর বলল হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে ভিন্ন প্লেটে খানা নিয়ে খাও হুজুরদের কথা মদিনাওয়ালার সুন্নাত গায়ে লাগায় নাই সরকার যখন পুলিশ নামাইয়া দিল বেতের বাড়ি দিয়া সবটির সাইজ করিয়া দাও হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে না হয় করোনায় মরে যাবে পুলিশের বেতের বাড়ির ভয়ে এই বেহায়া বাঙালি হাত ধুইতে রেডি হলো কিন্তু আলেমের কথায় মদিনার মুহাব্বতে হাত ধুইতে রাজি হয় নাই কি পরিমাণ বেহায়া বেলাজা বেশরম এরে নবীর আসে তুমি যখন প্লেটের মধ্যে খানাটা নিবা ডান দিক দিয়া তুমি খানা শুরু করবা বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করবা এরে আল্লাহর বান্দা বাম হাতে কোনো তরকারি নিবা না ডান হাতে নিবা বলবা হাফিজ ভাই আমার ডান হাতে ভাত দিয়া তো লাগানো আমি কেমনে চামচ দিয়া নিব বলে চামচটা তুমি আঙ্গুলগুলো ভালো চেটে এরপরে তুমি চামিসের অংশটা এখানে ধরো বৃদ্ধা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মাঝখানে ধরিয়া এরপরে তুমি চামচের আগা হোক বা গোড়া দিয়া ধইরা তুমি তরকারি নাও মাছ নাও নবীর তরিকা মতে চলো এরপরে বান্দা নবীর তরিকা মতে খানাটা খাইয়া শেষ সময় প্লেটটা চেটে চেটে খাও আর ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর শুকর আদায় করো লাকাল হামদু ওয়া লাকাস শুকর ও মা কত মানুষ সামনে খানা পায় খাইতে পারে না ডাক্তার নিষেধ করে আল্লাহ তুমি আমার পেট ইষ্টমার ভালো রাখছো হজম শক্তি ভালো রেখেছো আল্লাহ তোমার শুকর আদায় করি খানার পরে নিজের ওই খানার প্লেটে হাত ধুইও না অন্য প্লেটে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো ডাক্তারের কোন পরামর্শ লাগবে না আমার নবী হলেন বিশ্বব্যাপী বড় ডাক্তার বিজ্ঞানীরাও গবেষণা করতেছে মোহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন সাদা কালারের পাঞ্জাবি পরেছেন এরপরে নবী সবুজ কালো পাগড়ি পরেছেন কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো মোহাম্মদ
দোজাহানের সরদার সাদা কালারটাকে বেশি মহব্বত কেন করলেন গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা লেখা দিছে সাদা কালার মোহাম্মদ পছন্দ করার কারণ হলো 12টা মাসের মধ্যে কিছুদিন গরম কিছুদিন শীত হয় ঠান্ডা হয় ঠান্ডার মধ্যে সাদা কালারটা শরীরের জন্য মেচিং হয় গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে মেচিং করে কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে এরপর অ্যাডজাস্ট করে দেয় আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালার আইসা লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয় সাদা পোশাক থাকলে আপনারা যারা সৌদি আরবে গেছেন আমরা গেছি দেখছি আমাদের গরমে জিহ্বা ফেটে যায় হাত ফেটে যায় ওদের কোনো হাত ফাটে না ওরা একটা জামা মোটা সাদা কাপড়ের জামা পইরা কলার লাগাইয়া আবার রুমাল মাথায় দিয়া প্রচন্ড গরমের মধ্যে দৌড়ায় চিন্তা করলাম আমার নবী সাদা কালারটা পছন্দ করার কারণটা কি বিজ্ঞানীরা যা বলছে তাই সঠিক বিজ্ঞানীরা কয় মোহাম্মদ মেসওয়াকের আইন কেন করলেন মেসওয়াক দিয়া নামাজ পড়ো রে বান্দা মেসওয়াক করিয়া যদি ওযু বানাইয়া নামাজ পড়ো একটা মেসওয়াকের নামাজে এক এক রাকাতে 70 রাকাতের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে এই মেসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে এরপর দুর্গন্ধ চলে যাবে যেটা বেরাশের দ্বারা কোনোদিন হবে না আমিও বেরাশ করি কিন্তু বেরাশের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায় কিন্তু দুর্গন্ধ দূর হয় না নবী বলেন মেসওয়াক করো আর এই মেসওয়াক করলে 100 উপকার আছে মেসওয়াকের মধ্যে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে 10টার সময় নামাজ বাদ দিয়া বেরাশ গুতাও মেসওয়াকের খবর নাই এরে নবীরা আসে রবিউল আউয়াল তোমাকে কি বার্তা দেয় বলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর মহব্বতে টুপিটা মাথায় দাও আজকে থেকে তওবা করো ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে এরে কবরওয়ালা চিনো নবীর চিননি নবীর যারা সুন্নতের আশেক এরা দেখা মাত্র চিনে ফেলবে নবী বলেন চিনা মাত্র বলবে এই তো আমার মায়ার নবী হাজা মুহাম্মাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবী এই নবীরে দেইখা দেখতে পারি না তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়া টুপি পরলাম নামাজ পড়লাম ও নবীর আশেকের দল আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বি আওয়াজ দিবেন ও কবরের ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই যখন পশু পাখি ঘুমায় গেল নদীর মাছ ঘুমায় গেল আমার বান্দা বান্দি ঘুমায় গেল গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই সব জায়গায় আওয়াজ বন্ধ ওই সময় আমার এই আশিক বান্দা সুন্দর করিয়া ওযু বানাইয়া যায়না বাজে বৈশা সিজদায় পরে পরে কান্না করেছে আর আমি আল্লাহর দরবারে দোয়া করেছে আমি আল্লাহর মহব্বতে জিকির করেছে এখন আর কষ্ট দিও না তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও কবরটাকে 3.5 হাত রাখবা না বড় একটা বালাখানা বানায় দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে কেউ ডিস্টার্ব করবে না রে ফেরেশতা নবী আফসোস করে বলে এ যুবকেরা আজকে কি মনে করতেছো আমরা টুপিদারির কারণে বুঝি বোকা হইয়া গেছি আল্লাহর কসম আমাদের মাথা নষ্ট হয় নাই টুপিটা মাথায় দিনে মাথা গরম হয় এটা তোমার থেকে আমি কম বুঝি না এরপরও টুপি কেন ফালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও দাড়িটা কেন ফালাই না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে এরপরও কেন জামা ফালাই না তোমার থেকে বুঝি কম বুঝি না রে বাবা সব কিছু বুঝার পর কেন এত কষ্ট করিয়া নামাজ পড়ি কেন টুপিটা মাথায় রাখলাম আজকে যদি আমি তোমার মতো স্বাধীনভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া মাস্তানি ভাব নিয়ে রাস্তায় সন্ত্রাসী করতাম বহু টাকাওয়ালা সন্ত্রাসীরা আমারে ভাড়া কইরা নিয়ে ব্যবহার করত কিন্তু না রে বাবা চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন পড়লাম নবীর কথা দেখলাম একটা কথা মিথ্যা নাই কত বেঈমানেরা আল্লাহর কোরআনে ভুল বের করার জন্য পাগল হইয়া হন্যে হয়ে দেখলো আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল
কয়দিন আর দুনিয়ার বাহাদুরি ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে 5 বছর পরে আর বাহাদুরি থাকে না এমপি সাহেবের বাহাদুরি থাকে না আমার মাওলানাগিরির বাহাদুরি ও বাবা যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা পর্যন্ত পেলে দিয়া কেটে রাখবে ও আল্লাহর বান্দারা তুমি আর কয়দিন বাঁচবা মনে করছো 25 বছর বয়স আর 25 বছর বাঁচবা তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি মাইকেল জ্যাকসন একটা গান গাইলে ইংলিশে গান গাইতো কোটি ডলার হাদিয়া পাইতো ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্তবৃন্দের অভাব নাই আমার নাকি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি 150 বছর পর্যন্ত জমিনে जिंदा থাকব এর আগে আমি মরতে চাই না 150 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল 20 জনের উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় একটাখানা শতবার চেক করে খায় মাইকেল জ্যাকসনের চেহারাটা বাঁধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুইকা মারে মৃত্যুর মুখে ফালাইয়া না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো 150 বছরের আগে সে মরবে না আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল 150 বছরের বাচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে শরীরের মধ্যে কোনো বাতাস কোনো ধুলাবালু লাগায় না কমপ্লিট সুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো আল্লাহর কুদরত একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয় কোন রোগ যেন ভেতরে ঢুকতে না পারে হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়লো একটু আরাম করতেছে তখন তার বয়স মাত্র 50 এর কোঠা পেরিয়ে যাচ্ছে এমন সময় ডাক্তাররা চতুর্পাশে পাহারা দেয় মাইকেল 50 এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে ডাক্তাররা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায় শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত হয়ে গেল ডাক্তাররা চিৎকার দিয়ে কয় মাইকেল আর জমিনের মধ্যে जिंदा নাই আমরা অনুভব করলাম না মাইকেলের যাবার জীবনটা কখন চলে গেল এ যুবকেরা মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই আল্লাহ যেই যৌবন দিছিল যেই শক্তি দিছিল মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্স গুলো নষ্ট করলি তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ার তারে নষ্ট করে ফেলেছ রে বাবা পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি এখন লেখাপড়া করতে মনে চায় না কোন বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে ওদিক থেকে তোমার রোগ সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাইতেছো তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল এখন খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই মোবাইলের পেরেশানিতে পয়রা পয়রা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই পায়ে হাত রেখে বলছি রে বাবা একটু আগেও বলছি আবারও বলতেছি আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না একটাই দাবি করে বিদায় নিতে চাই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে পাঁচ বেলার নামাজি ছাত্র ছাত্রী একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও আছে না নাই যদি বলো থাকে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক
আজকে তাকায় দেখো এই বিশ্ব রোডে গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বন্ধ করে না আজান হয়ে গেছে চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর হেলপার ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক বান্দারা র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক তাকায়া দেখতেছো নদীর মধ্যে মাছ ধরে জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না বাবা তুমি কেন পারবা না এই আব্দুল্লাহপুর বলো ঢাকার শহর বলো তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা এক টাকাও হারাম খায় না দাড়িও কাটে না নামাজও বাদ দেয় না এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো আল্লাহর বান্দা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার উকিল ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক পাঁচ বেলার নামাজি অভাব নাই বলো তুমি কেন পারবা না আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল না জানি তোমার মা বাবার বড় তোমার কপালে লেগে গেল কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো আল্লাহর আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে এই যে মোবাইলটা নিয়া ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বড়দোয়া কামাই করতেছো আলেমের হাত উঠাইয়া বড়দোয়া করা লাগবে না ও আল্লাহর বান্দারা আল্লাহ যদি বেজার হয়ে যায় আল্লাহর আল্লাহ পাকের আইনটা কি জানো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসি যে দানায় দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা যারা আমার ওলি আমার বন্ধু আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো যারা আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করো আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কপালে কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো মোনাজাত ধইরা হাত তুল্লা কত বান্দার চোখে পানি অথচ আমার চোখে কেন পানি আসে না একটু চিন্তা করো তোমার মোনাজাতে কেন কান্না আসে না একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই গুনা অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব কিন্তু যদি গুনাহ নিয়া তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না বড় আফসোস নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেশতা আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া গাছের ফল আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই একবারও আল্লাহর শুকর আদায় করে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এই বান্দা আজান শুনিয়া নাফরমান এক বেলার নামাজও মসজিদে গিয়া আদায় করে নাই এখন দেরি নাই এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও জাহান্নামের আগুন কবরটা ভরে দাও একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে আসবে মদিনার নবী বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন এরে কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবকেরা একটু চক্ষু বন্ধ করে কবরের আজাবের কথা চিন্তা কর ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না
এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন না খানা বন্ধ করেন নাই ও দয়ার মালিক আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম দুনিয়াতে যতদিন বাঁচবো আপনিই তো হায়াতের মালিক ইজ্জতের মালিক ও আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না জীবনে বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না মা বাবার দোয়া নিয়ে চলবো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা আল্লাহ পাক এখনি তোমার গুনাহ মাফ করে দিবেন অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো ও মালিক আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ এই জীবনে কত গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করেছি মানুষ আমার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায় একটু দোয়া করে ফুল দিয়ে দেন আমার ঘরে কত অসুস্থ রোগী কিন্তু ওই লোকটা যদি জানতো আমি কত বড় গুনাহগার কখনো আমার সামনে পানি পড়া নিতে আসতো না ও আল্লাহ আপনিই তো সম্মানের চেয়ারে বসাইছেন রে আল্লাহ ও আল্লাহ কত সম্মান দান করেছে গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ ও আল্লাহ এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ আমরা তওবার নিয়ত করে ফেলেছি রে মালিক ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবার নিয়ত করে নাও ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ আমারে সম্মান করত না আমার মা বাপ বোনেরা ভাই ভাই বোনেরা জানলে সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানত না ও আল্লাহ আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আজকে গোপনে আবার আপনার কাছে তওবার নিয়ত করলাম ও আল্লাহ আমি ব্যবসা করি চাকরি করি যাই করি আজকে থেকে নামাজ আর বন্ধ করব না আজকে থেকে বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না নবীর তরিকার বাহিরে চলব না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি অন্তরে নিয়ত হয় মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে আল্লাহর মহব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই ও দয়ার মালিক আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين